শিক্ষার্থীদের রং তুলির ছোঁয়ায় বদলে গেছে জামালপুর রেল জাংশন স্টেশনের দৃশ্য। স্টেশনের ময়লাযুক্ত সাদা কালো দেয়াল হয়ে উঠেছে রঙিন। এছাড়াও প্ল্যাটফর্ম এখন পরিষ্কার ও পরিচ্ছন্ন। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ট্রেন যাত্রী ও স্থানীয়রা। বিস্তারিত প্রতিনিধি মোহাম্মদ শামীম হোসেনের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। কদিন আগেও জামালপুর টাউন জংশন স্টেশনের দেয়ালে ছিল হরেক রকম পোস্টার, আর প্ল্যাটফর্মে ছিল ধুলাবালি আর আবর্জনার স্তূপ। ডাস্টবিন থাকার পরও যেখানে সেখানে ফেলা হতো আবর্জনা। সাধারণ শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে বদলে গেছে স্টেশনের দৃশ্যপট। এখন স্টেশনের দেয়াল হয়ে উঠেছে রঙিন আর প্ল্যাটফর্ম পরিষ্কার পরিচ্ছন্ন। শিক্ষার্থীরা বলছেন, দুর্নীতি ও রেলের টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে সাধারণ জনগণকে সোচ্চার করতেই এমন উদ্যোগ তাদের। পুরনো সকল কালো সাদা রঙকে মুছে নতুন রংধনুর রঙে রাঙানোর জন্য আমরা আজকে এসেছি। এখানে আমরা রঙের মাধ্যমে রেল স্টেশনে আপনারা নানা রকম দুর্নীতি বিরোধী স্লোগান তুলে ধরছি। সময়ে যে অনিয়ম এবং দুর্নীতি বিরোধী যে স্লোগানগুলো হয় সেগুলো আমরা এখানে আঁকাচ্ছি এবং তুলে ধরছি। আমরা চাইবো জামালপুর জেলার সর্বস্তরের জনগণ, সর্বস্তরের শিক্ষার্থী আমাদের পাশে থাকবেন। দেশ আমাদের সংস্কার আমরা করব। হ্যাঁ, এখন আমরা একজন দুজন করলে তো চলবে না, আপনাদের সবার করতে হবে। 99% যদি দেশের ভালো চায়, 1% যদি দেশের খারাপ চায়, তাহলে ওই দেশ কখনো আগাবে না। ফুলফিল 100% মানুষেরই দেশের ভালো করতে হবে। আজকে এই ছাত্র জনতা যে হচ্ছে গিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিছে, তাদের কাজ তারা করবে। এদের মেসেজ হচ্ছে যে দেশটা আমাদের, আমরাই দেশ গড়ব। ব্যস্ততম জায়গায় শিক্ষার্থীদের এমন শৈল্পিক কাজ দেখতে ভিড় করছেন অনেকেই। সারা স্টেশনে ছাত্র গ্রাফিক্স করছে, ছাত্রদের গ্রাফিক্সের ভিতর কিছু দিক নির্দেশনা আছে, এই দিক নির্দেশনাগুলো মেনে চললে আমার মনে হয় ভালো হবে। আর টিকিট কালোবাজারি থেকে মুক্ত করলেই মোটামুটি আমাদের জামালপুর রেল স্টেশন অনেক ভালোভাবে চলবে, যাত্রীরা অনেক উপকৃত হবে। আমাদের জামালপুরে যে অবস্থা ছিল মানে কালোবাজারি টিকিট, আশা করি এরা এগুলো দেখে এখান থেকে একটা শিক্ষা নিবে এবং এর পরবর্তীতে এরা যেন না করতে পারে, এরকম কিছু তারা মনোভাব তৈরি হবে আশা করি আমাদের এই পরিস্থিতি দেখে। এসব কাজ ধরে রাখতে স্টেশন কর্তৃপক্ষকে সচেতন থাকার পাশাপাশি সমাজের সকল শ্রেণীর মানুষকে পাশে আসার আহ্বান শিক্ষার্থীদের। ইস্তিয়াক হোসেন, চ্যানেল এস, নিউজ ডেস্ক। Thank you.